প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে আসছি। তো দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তবে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আমি কিন্তু সবসময় বরাবরই আপনাদেরকে একটা কথা বলে থাকি যে যৌন দুর্বলতা দেখা দিলে শুরুতেই আপনারা কোনো মেডিসিন খাবেন না, শুরুতে চেষ্টা করবেন প্রাকৃতিক খাবার খেয়ে যৌন দুর্বলতা দূর করার। এরপরে যদি যৌন দুর্বলতা দূর না হয়, সেক্ষেত্রে একজন অভিজ্ঞ ডক্টরের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন। তো দর্শক, আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কাতিলা গাম। এই কাতিলা গাম আপনারা জানেন যে বাজারে সব জায়গায় পাওয়া যায়, যে কোনো বাণিজ্য দোকানেই পাওয়া যায়, এবং এটি খেলে আপনারা কী উপকার পাবেন এবং কেন খাবেন আমি সেই বিষয়ে বিস্তারিত বলবো। তো যারা চাচ্ছেন যে নির্ভেজাল প্রাকৃতিক খাবার খেয়ে সহবাসের অক্ষমতা দূর করার জন্য বীর্যটাকে আরেকটু ঘন করতে চান, বীর্যে শুক্রাণুর উপস্থিতি বাড়াতে চান, যারা শরীরকে ঠান্ডা রাখতে চান এবং শরীরের জ্বালাপোড়া ভাব দূর করতে চান, যাদের প্রস্রাবের আগে পরে ধাতু ক্ষয় হয় এই সমস্যাটিকে দূর করতে চান, তারা অবশ্যই অবশ্যই কাতিলা গাম খেতে পারেন। তো দর্শক, এই কাতিলা গামের বহুবিধ উপকার রয়েছে। যদি আপনারা যথাযথ নিয়মে 1 থেকে 2 মাস এই কাতিলা গাম খান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা উপকার পাবেন। তো আমি বিশেষ করে বলবো, যাদের প্রস্রাবের আগে পরে ধাতু ক্ষয় হয়, তারা যদি নির্দিষ্ট নিয়মে এই কাতিলা গাম খান, সেক্ষেত্রে তাদের প্রস্রাবের আগে পরে যে ধাতু ক্ষয় এই সমস্যাটি চলে যাবে। পাশাপাশি যদি কারোর প্রস্রাবের জ্বালাপোড়া ভাব থাকে, এই জ্বালাপোড়া ভাবও চলে যাবে। আর আপনি যদি আপনার শরীরকে অনেক বেশি ঠান্ডা রাখতে চান এবং শরীরের যে উষ্ণতা এটা দূর করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি কাতিলা গাম খেতে পারেন। যাদের বীর্যের পরিমাণ কমে গেছে, বীর্য পরিমাণে কম বের হয়, তারা যদি নিয়মিত কাতিলা গাম খান, সেক্ষেত্রে তাদের বীর্যের উৎপাদন বাড়বে। আর আপনি যদি আপনার বীর্যে শুক্রাণুর উপস্থিতি বাড়াতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত আজ থেকে এই কাতিলা গাম খাওয়ার অভ্যাস গড়ে তুলবে। এবং আপনার যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, এই কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি আপনি দ্রুততম সময়ে ভালো করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কাতিলা গাম খেতে পারেন। আপনি যদি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে চান, সেক্ষেত্রে অবশ্যই নিয়মিত কাতিলা গাম খাবেন। এই কাতিলা গাম সম্পূর্ণ একটি প্রাকৃতিক খাবার, এই খাবার খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, আপনি চাইলে লাইফ টাইম খেতে পারেন। এবং এটি যদি আপনি নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তোলেন, তাহলে ব্যাপক স্বাস্থ্য উপকারিতা পাবেন। তাই দর্শক, অবশ্যই অবশ্যই আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই অবশ্যই কাতিলা গাম রাখবেন। আর এই কাতিলা গামে যে আপনারা অনেক উপকার পাবেন, সেটা আপনারা ইউটিউব বা গুগলে সার্চ দিলে এটা দেখতে পাবেন যে কাতিলা গামের কত উপকারিতা। তাই দর্শক, আমরা জেনে বুঝে কেন একটা ভালো খাবার থেকে দূরে থাকবো? তো অবশ্যই যারা যৌন স্বাস্থ্য দীর্ঘদিন ভালো রাখতে চান, যৌবন দীর্ঘদিন এগিয়ে নিয়ে যেতে চান, যারা অধিক বছর পর্যন্ত সহবাসের সক্ষমতা ধরে রাখতে চান এবং যারা সহবাসের কোয়ালিটি বাড়াতে চান, তারা অবশ্যই অবশ্যই নিয়মিত কাতিলা গাম খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। তো আমি আমার দর্শকদেরকে এটা বলবো যে আপনারা যদি একটু স্বাস্থ্যবিধি মেনে কাতিলা গাম খান, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই উপকৃত হতে পারবেন। এখন দর্শক, আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে স্যার, কাতিলা গম খাবার নিয়মটি কী? কাতিলা গম খাবার সবচেয়ে পারফেক্ট নিয়ম হচ্ছে, আপনি 1 গ্লাস পানিতে কাতিলা গাম সারা রাত ভিজিয়ে রাখবেন এবং সকালে এর সঙ্গে কিছু পরিমাণ ইউসুফগুলির ভুষি মিশিয়ে সম্পূর্ণ বাসি পেটে খেয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন। তো দর্শক, আর ভুল করবেন না, আপনারা আজ থেকেই বাজার থেকে কাতিলা গাম কিনে আজ থেকেই খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। আর দর্শক, যেহেতু আমাদের প্রতিষ্ঠান ডাক্তার শশীদুল্লাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টার নারী পুরুষের বন্ধত্ব এবং যৌন রোগ নিয়ে গবেষণা করে, তাই আমাদের প্রতিষ্ঠানে এই বিষয়ে আপনি চিকিৎসার সেবা নিলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন।
আর দর্শক আপনাদের যে কোনো প্রয়োজনে সরাসরি আমাকে কল করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে 01710687950 এই নাম্বারে। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত কল করলে এই নাম্বারে আমাকে পেয়ে যাবেন। আর আমার চেম্বার ঢাকা শনির একটা রায়বাগ, চাইলে আপনারা এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আর দর্শক, যেহেতু আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও ইউটিউবে করে থাকি, সেহেতু আপনারা আপনাদের স্বার্থে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা সাবস্ক্রাইব করে না রাখলে আমার যে পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভিডিও সেটা আপনারা মিস করে যাবেন। তাই আপনি আপনার স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।